ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস এর তেরোতম মৌসুম নিয়ে নির্মাতারা খুব বেশি কিছু বলছেন না বলিউড সুপারস্টার সালমান খানের উপস্থাপনায় অনুষ্ঠানটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে না বললেও বিগ বস সংক্রান্ত বেশ কিছু খবর এরই মধ্যে গণমাধ্যমে উঠে এসেছে বিগ বসের চূড়ান্ত প্রতিযোগীদের তালিকা কেবলমাত্র শো দিন জানানো হয় কিন্তু নতুন এক প্রতিবেদন বিগ বসের এবারের আসরে সব প্রতিযোগীর নাম প্রকাশ করেছে এদিকে প্রতিবেদন অনুযায়ী তারকা প্রতিযোগীরা দুই দলে বিভক্ত হবেন প্রতি দলে কমপক্ষে ছয়জন করে থাকবেন একটি দলের নাম হবে খেলোয়াড় অপরটির নাম হবে ভূত তারা একে অন্যের ব্যাপারে অজ্ঞাত থাকবেন খেলোয়াড়দের কাজ হবে ভূতের মুখোশ উন্মোচন করা ও তাদের বাড়িতে প্রবেশ করা অন্যদিকে ভূতের কাজ হবে মুখোশ না খোলা ও খেলোয়াড়কে বাড়িতে ঢুকতে না দেওয়া বিনোদন ভিত্তিক সংবাদ মাধ্যম পিঙ্ক ভিলার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানায় এবার প্রথমবারের মতো বাজে পারফরমেন্সের ভিত্তিতে প্রথম সপ্তাহে কারা বাদ পড়বেন তা নির্ধারণ করবেন খোদ সালমান তিনি দ্বিতীয় সপ্তাহের জন্য প্রতিযোগীদের বাছাই করবেন ভোট দলে মেঘনা মালিক পবিত্র পুনিয়া ও মাহিকা শর্মা থাকবেন অন্যদিকে দেবালিনা ভট্টাচার্য রোশনি দেশাই দয়ানন্দ শেঠি রাজপাল যাদব ও সিদ্ধার্থ শক্লা থাকবেন খেলোয়াড় দলে এক ভিডিওতে দেখা যায় সালমান বলছেন তিনি প্রতিযোগিতার সার্বিক নির্দেশনা দেবেন ভিডিওটিতে রয়েছে জ্যোতি ও করণ ওয়াহিদা বিগ বস এর প্রচারের সময় ইঙ্গিত দেওয়া হয়েছে এ যে এবারের মৌসুম চার সপ্তাহের মধ্যে চূড়ান্ত পর্যায়ে চলে যাবে